শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের টানা আন্দোলন চলছে। প্রথমে হল প্রভোস্ট ও পরে উপাচার্যের পদত্যাগের জন্য এই আন্দোলন। সোমবার বিকেলে দেখা গেল উপাচার্যের বাসভবন ঘেরাও করতে যান বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় গেটের সামনে তাদের পুলিশ বাধা দিলে শিক্ষার্থীদের পুলিশ সদস্যদের ফুল দিতে দেখা যায়। ফুল দিয়ে বিদ্রোহ বা প্রতিবাদের এই চিত্র এবারই কিন্তু প্রথম না। যুদ্ধের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ফুলের শক্তিকে ব্যবহার করার এই চিত্র দেখা গেছে বিভিন্ন সময়ে। একটু পিছিয়ে গেলে এমন আরও কিছু ছবি পাওয়া যাবে। বহুল প্রচারিত এই ছবিটা 1967 সালের 21 অক্টোবরের। পেন্টাগনের সামনে ছবিটা তুলেছিলেন ফরাসি ফটোগ্রাফার মার্ক রিবু। ছবির মেয়েটা ইয়ান রোজ কাশ্মীর, তার বয়স তখন 17। সে বছরই বার্নি বুস্টনের তোলা আরেকটা ছবিতে দেখা যাচ্ছে একই দৃশ্য। এভাবেই বন্দুকের বিরুদ্ধে ফুল, যুদ্ধ আর নিপীড়নের বিরুদ্ধে শান্তির আহ্বানে যুগে যুগে প্রতিবাদীরা এগিয়ে এসেছে ফুল হাতে নিয়েই। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলনের লক্ষ্যেই ফুল নিয়ে এগিয়ে আসলেও পুলিশ তা প্রত্যাখ্যান করে, জানায় পেশাগত দায়িত্বে পড়ে না বলেই এই প্রত্যাখ্যান। এখানে যারা আছেন পরের দিন আপনারা তারা শান্তিপূর্ণ অবস্থানে আছেন, আমরাও শান্তিপূর্ণ অবস্থানে ছিলাম, এখনো পর্যন্ত আছি। কোনো আইন শৃঙ্খলা বিঘ্নিত কোনো ঘটনা সৃষ্টি হয় না। আমরা তাদের সাথে শান্তিপূর্ণ, আমরা তারা যেমন শান্তিপূর্ণ আছে আমরা শান্তিপূর্ণ আছি। কোনো আইন শৃঙ্খলা বিঘ্নিত কোনো ঘটনা ঘটেনি এবং তাদের বিভিন্ন স্লোগানের এক পর্যায়ে তারা আমাদের পুলিশকে ফুল দেওয়ার চেষ্টা করে। তো আমরা এখানে আইন শৃঙ্খলা রক্ষার্থে আমাদের দায়িত্ব পালন করছি, পেশাগত দায়িত্ব পালন করছি, আর তারা তাদের পক্ষ থেকে ফুল দিয়েছেন। তো আমরা পেশাগত দায়িত্ব পালনের কারণে আমরা ফুল দেওয়া বা না নেওয়া পেশাগত দায়িত্বের মধ্যে না পড়ার কারণে আমি তাদের সাথে কোনো একমত পোষণ করিনি বা সায় দিইনি। এই প্রতিবাদকে ফ্লাওয়ার পাওয়ারও বলা হয়। ষাট থেকে 70 দশকের দিকে অহিংস আন্দোলনের মাধ্যম হিসেবে প্রতিবাদের এই ধরনের জন্ম। নিকিতা নন্দিনী, ডেস্ক রিপোর্ট, প্রথম আলো।